আপনাদের কি নিয়েছে, কি জন্য টাকা দিয়েছিলেন আপনারা? আমি টাকা দিয়েছি দাদা, আমি মধ্যবিত্ত মানুষ, আমি দিনমজুর কাজ করে খাই। তা আমার বাড়ির লোকে, ইনি যে বলেছেন এই ব্যক্তি তৃণমূল নেতা, তো ইনি আমাদের ওয়ার্ডে গিয়েছিলেন, তো একদিন সবাইকে বলছে, তো ঝড় বৃষ্টি আমাদের নদীর গায়ে দাদা আমরা বাস করি, যখন তখন আমাদের সমস্যা বিপদ আসে। তা ইনি বলেছিলেন যে আমাদেরকে বাড়ি পাইয়ে দেবে আর কি, তৃণমূল থেকে মানে বলেছিলেন। তা ওনাকে আমরা বাড়িতে থেকে টাকা দিয়েছিলাম 14,000 টাকা। তা উনি বলছিলেন যে এত টাকা জমা দিতে হবে, তা আরো টাকা আমি পরে জমা দিবে, বাড়ি যখন পাবেন আপনি তখন টাকা জমা দিবেন, এরকম বলে উনি টাকা নিয়ে কিছুদিন প্রায় মাস তিন চারেকের মতন গায়েব হয়ে গেছিলেন। উনি ভোটের আগে উনি চলে গিয়েছিলেন। কি নাম এই নেতার? নাম কি? এনার নাম হচ্ছে তাপস দলুই না কি একটা, যাই হোক নাম হবে তাপস নাম। আপনাদের কত নম্বর ওয়ার্ডে বাড়ি? আমার 2 নম্বর ওয়ার্ডে বাড়ি। আপনার নাম কি? আমার নাম বাপ্পা সর্দার। তা উনি বলেছিলেন আর কি বাড়ির জন্য। তা 3-4 মাস পরে আবার বাড়িতে এসেছে, তো আমরা এখন ঝামেলা করতে এসেছি যে আমাদের পয়সার বিষয়টা কি হবে। কতজনের কাছ থেকে এরকম টাকা নিয়ে যাবে? মিনিমাম আমাদের পড়ায় ফুল লোকের কাছে 1,500, 3,000, 4,000, 2,000 মিনিমাম। কিছু কেমন ব্যক্তির কাছ থেকে বেশি বেশি টাকা নিয়েছে, কিছু কেমন কম ব্যক্তির কাছে কম কম টাকা নিয়েছে, যেরকম যেরকম মানুষ সেরকম সেরকম টাকা নিয়েছে আর কি। আরে ওনার বক্তব্যটা বলতে দে, আমরা কি তোমার কাছে ভিক মাংতে আসছি? আরে একটু কথাটা বল, তুমি এইভাবে কি কথাবার্তা বলছো? চমকাচ্ছে কাকে তুমি? আমি দেখছি সকাল থেকে তোর মেজাজ গরম হয়ে আছে। মেজাজ গরম থাকবে, তুমি টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। মাকে কি বললো আমি? আর টুটে ছেড়ে নেবো। 3,000 টাকা দিয়েছিল। এটা কি লোকের মানে কি বিষয়টা? একটু বাড়ির জন্য, বাড়ি করার জন্য। প্রথম থেকে বলুন কি বললেন? প্রথম থেকে বলছি বাড়ি করার জন্য 3,000 টাকা করে দিয়েছিল, ঠিক আছে? তার মধ্যে 1,000 টাকা করে ব্যাংকে ঢুকিয়েছে, 2,000 টাকা করে আমাকে দিয়েছে, ঠিক আছে? তার জন্য আমি সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি টাকা সব ফেরত দিয়ে দেবো, যারা যারা টাকা দিয়েছে 2,000 টাকা করে। বলছি এমনি কি মানে হাউস ফর অল এর বাড়ি করার জন্য? বাড়ি করার জন্য ওটা তো 25,000 টাকা করে লাগে। না, 25,000 টাকা কেউ জমা দেয় না, 3,000 টাকা ব্যাংক খোলার জন্য দিয়েছে, ব্যাংকে খোলার জন্য দিয়েছে। অনেকে আমি কথা বলছিলাম, অনেকে 30,000 টাকা দিয়েছে। না না, কেউ দেয় না। 25,000 টাকা দিয়েছে, কোনো দেয় না, আমার হাতে দেয় না, আমার হাতে কোনো টাকা পড়ে না। আপনি আমি সবাই বলতে তো আপনার হাতেই দিয়েছি। না, আপনি কি তৃণমূল করেন? আমি তৃণমূল, আমি পুরনো কর্মী, পুরনো কর্মী। তাহলে আপনার বিরুদ্ধে যে ওটা যেসব অভিযোগ যে আপনি বহুজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাড়ি করার নাম করে টাকা পয়সা নিয়েছেন কিন্তু তাদেরকে বাড়ি দেননি এবং ভোটের আগে থেকে আপনাকে দেখা যায়নি, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, ভোটের আগে থেকে দেখা যায়নি আমাকে, যা যা ব্যাংকের বই করে দিয়েছি অলরেডি, তাদের নামে অ্যাকাউন্ট ওই 1,000 টাকা ঢুকেছে, 2,000 টাকা করে দিয়েছে। সত্যি কথায় বলতে আমি বলে দিয়েছি। কতজন আছে? কতজন আছে কতজন বলতে কি আমার সঙ্গে আরো সব আছে, হ্যাঁ, তারা তো এখন পাশাপাশি ঘুরছে, তারা হচ্ছে ধরো সবাই আছে, কার নাম বলবো? আমি আমার হাতে টাকা দিয়েছে, আমাকেই ধরছে সব, তাদের নাম বলে তো লাভ নেই। আর আমি আরো কি তৃণমূলের নেতারা জড়িত আছে এর বিষয়ে? না, ওই বিষয়ে এখন বলা চলবে না, যে আমি থানায় অ্যারেস্ট হয়ে যাই, অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেককে আমি আপনারাও বাড়ি চলে যান, ব্যাস, কোনো চাপ নাই, পরে ওর খতম হয়ে যাবে। ভাই দাদো।
আমার গাড়িতে বেরিয়ে যেতে হবে। 25,000 টাকা দিয়েছি। কতজন দিয়েছে টাকা? অনেক সময় অনেক সময় দিয়ে জানতে হবে কোন জন্য কি জন্য দিয়েছিলেন টাকাটা? বাড়ি ভাঙার মানে পারপাসের জন্য। আপনার কত টাকা নিয়েছে? 25,000 টাকা নিয়েছে। 25,000 টাকা কত দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে। কি নাম আপনার? আমি 14,000 দিই। কত টাকা নিয়েছে? ওই বোমা আমার, আমার ঘর বাড়ি একদম বলছেন যা করার করে নেবে তো পুরো খাচ্ছি নেবে। আমার ব্যাংকে সেভ লাইন বই করে দিয়ে আগরবাতি পেপার প্লেট ডোনা পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ আমতলা মোড় বসন্তপুর আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।